Hey everyone, Foodie Sushi here. Welcome back to my another vlog. So, আজকের vlog হচ্ছে ঢাকার নতুন authentic Indian food place নিয়ে যার নাম হচ্ছে তন্দুরিওয়ালা বাংলাদেশ বাই মিশেলিন স্টার শেফ সো ফুড তো ভালো হওয়ারই কথা তো দেখা যাক কেমন হয় ইন্টেরিয়রটা তোমরা দেখেই নিয়েছো সিম্পল এর ভিতরে রেড থিমে করা বেশ প্রিটি আর বেশ স্পেশিয়াস বলা যেতে পারে খুব একটা বড় না তো আমি মেনুটা চেক করেছিলাম মেনুতে ওদের স্টার্টার থেকে শুরু করে গ্রেভি আইটেম কাবাব আইটেম রাইস বিরিয়ানি ডেজার্ট অনেকগুলো আইটেম ছিল অনেক বেশ কিছু অপশনস পেয়ে যাবে আমি অর্ডার করেছিলাম হচ্ছে প্রন মঙ্গোলিয়ান কারি তারপরে ছিল হচ্ছে চিকেন কালিমি টিক্কা গার্লিক বাটার নান থেকে ক্রিস্পি বেবি কর্ন আর হচ্ছে জিরা রাইস তো ফুডগুলো দেখে বেশ ভালো লাগছিল বিশেষ করে ওদের কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে আর ওদের মোটোই হচ্ছে যে হাইজিন মেনটেন করে ফুড রেডি করা আজকালকার দিনে আমাদের এই আনহাইজেনিক পরিবেশে খাওয়া ফুডগুলোর মধ্যে যদি এরকম হাইজিন মেনটেন করে প্রপার আর হচ্ছে হার্মফুল সাবস্টেন্স অ্যাভয়েড করে ফুড রেডি করা হয় আমার মনে হয় বেশ ভালোই হয় তো ফার্স্টে হচ্ছে ক্রিস্পি বেবি কর্নটা ট্রাই করলাম আমরা তো সবসময় স্টার্টারে ফ্রেঞ্চ ফ্রাইসই খেয়ে থাকি এটা বেশ ইউনিক একটা অপশন আমি ইন্ডিয়াতে ট্রাই করেছি এখানে আমার বেশ ভালো লেগেছে আর অথেন্টিক ইন্ডিয়ান টেস্ট আমি পেয়েছি তারপরে হচ্ছে কাবাবটা ট্রাই করলাম জাস্ট মেল্ট হয়ে গেল 8 পিসের মতো কাবাব থাকে মিন্ট মেয়োটার সাথে একটু পেঁয়াজ দিয়ে খেতে এত ভালো লাগছিল জাস্ট অ্যামেজিং তারপর ট্রাই করলাম প্রন মঙ্গোলিয়ান কারি জিরা রাইস দিয়ে আর বাটার নান দিয়ে কারিটা তো এত স্মুথ ছিল কারি পাতার একটা ফ্লেভার ছিল আর এটা যে প্রন দিয়ে করা প্রথমে বুঝতেই পাইনি চিকেনই মনে হচ্ছিল বাটার চিকেনের মতো মনে হচ্ছিল একদম বাটারি স্মুথ গ্রেভি ওয়েল কুকড প্রন পিসেস প্রন মেবি 6 থেকে 7 পিস ছিল তো গ্রেভিটাও বেশ ভালো ছিল গার্লিক বাটার নান দিয়ে খুব ভালো লাগছিল আর জিরা রাইসে ভরপুর কাজু বাদাম ছিল চীনা বাদাম ছিল রাইসের কোয়ান্টিটিও খুব ভালো ছিল একদম ঝরঝরে ওভারঅল আমার কাছে ফুড খুব ভালো লেগেছে অথেন্টিক ইন্ডিয়ান যে টেস্ট আমি ইন্ডিয়াতে টেস্ট করেছি খাবার আমার এই ফ্রেন্ডটাও ইন্ডিয়া থেকে তো ওর কাছে খুব ভালো লেগেছে তো তোমরা যারা ইন্ডিয়ান ফুড খেতে চাও ট্রাই করতে চাও বসুন্ধরা কাছাকাছি থাকো আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো তন্দুরিওয়ালা আর হচ্ছে এটার লোকেশনটা হচ্ছে রহমান টাওয়ার বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে বসুন্ধরা গেটের কাছে দ্যাটস ইট ফর দ্যাট ডে বাই বাই গাইস